চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে, বিস্তারিত আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদের নিয়োগ প্রক্রিয়া এবং প্রস্তুতি, ডিফেন্স একাডেমির আজকের এপিসোডের টপিকস। আমি এখন আছি ডিফেন্স একাডেমির গ্রাউন্ড ফিল্ডে, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রি ISSB ট্রেনিং চলছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কাজী মাহবুব জামান ফ্রম ডিফেন্স একাডেমি। ফিরছি ইন্টোর পর। ইন্টোর পর ফিরে আসলাম ইনডোরে। বাংলাদেশ সেনাবাহিনীতে দুটি ওয়েতে কমিশনড অফিসার হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, একটি হচ্ছে শর্ট সার্ভিস কোর্স এবং আরেকটি হচ্ছে লং কোর্স। শর্ট সার্ভিস কোর্স যারা মেডিকেল, ইঞ্জিনিয়ার্স, এডুকেশন, লিগ্যাল, RVNFC কোর্স সহ অন্যান্য কোরে যারা জয়েন করে, অর্থাৎ একাডেমিক পড়াশোনা শেষ করার পরে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দেন, তাদেরকে বলা হয় শর্ট সার্ভিস কোর্স। অর্থাৎ যেহেতু একাডেমিক পড়াশোনা শেষ করে তারা সেনাবাহিনীতে যোগদান করছেন, তাদের ট্রেনিংটা স্বল্পমেয়াদী হয়ে থাকে, আর তার জন্যই কিন্তু তাদেরকে বলা হচ্ছে শর্ট কোর্স, স্বল্পমেয়াদী কোর্স, শর্ট সার্ভিস কোর্স। এবং যারা HSC-র পর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করে থাকেন, যোগদানে ইচ্ছুক, তাদেরকে বলা হয় লং কোর্স। যেহেতু HSC-র পর তারা যোগদান করেন এবং তাদের একাডেমিক এবং মিলিটারি ট্রেনিং দীর্ঘমেয়াদী হয়ে থাকে, অর্থাৎ এখন যেমন প্রতিটি ক্যাডেটকেই MIST এবং BUP-র আন্ডারে পড়াশোনা করতে হয় এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তাদের সামরিক প্রশিক্ষণ হয়ে থাকে সব মিলিয়ে, যেটি 4 বছর, এই প্রক্রিয়াটি যেহেতু দীর্ঘমেয়াদী তার জন্যই কিন্তু এটিকে বলা হয় দীর্ঘমেয়াদী কোর্স, অর্থাৎ লং কোর্স। আজকে আমরা কথা বলবো লং কোর্সের সার্কুলার, নিয়োগ প্রক্রিয়া এবং প্রিপারেশন নিয়ে। এখন 83BMA লং কোর্সের সার্কুলার চলছে, আমরা এই 83BMA লং কোর্সকে বেস করে কথা বলবো, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারগুলো হয়ে থাকে লং কোর্সের, সেগুলোর নিয়োগ প্রক্রিয়া প্রায় একই রকম হয়ে থাকে, খুব বড় ধরনের চেঞ্জ হয় না। প্রথম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা আসবো বয়সের ক্ষেত্রে। বয়স আমাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 17 থেকে 21 বছর, এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত, অর্থাৎ যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে অলরেডি চাকুরিরত রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে বয়স চাওয়া হয় 18 থেকে 23 বছর। এই যে বয়সের সীমা 17 থেকে 21 বছর, এটা কোন তারিখে চাওয়া হয়? সাধারণত আমাদের জয়নিংয়ের যে ডেট থাকে সেই ডেটকে বেস করে আমাদের বয়সটি চাওয়া হয়। আমরা যদি দেখি 83BMA লং কোর্স, এটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই ব্যাচটি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করবে December 19-এর শেষ সপ্তাহে, আর তাই বয়স চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2020 সালে 17 থেকে 21 বছর। ঠিক তেমনিভাবে পরবর্তী যে সার্কুলারগুলো হবে, অর্থাৎ 84, 85, 86 এরকম করে যে সার্কুলারগুলো চলমান থাকবে, সেসব লং কোর্সের সার্কুলার ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করবো যে তখনও বয়সটা চাওয়া হবে জয়নিং ডেটের পরবর্তী একটি ডেটকে বেস করে। সাধারণত আমরা দেখি 1 জানুয়ারি অথবা 1 জুলাই এই ধরনের তারিখকে বেস করেই বয়সটি চাওয়া হয়। তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বয়সের সময়সীমাটা কীভাবে নির্ধারণ করা হয়। তার পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেসের বেসিক যে বিষয়গুলো হচ্ছে, আমাদের প্রথমেই আমাদের যেটি প্রয়োজন হচ্ছে উচ্চতা। উচ্চতার আমাদের ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন 5'4" এবং মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন 5'2". নেক্সট ওজন। ওজনটা আমাদের হতে হয় বয়স এবং উচ্চতা অনুযায়ী, অর্থাৎ বয়স এবং উচ্চতার তারতম্যের সাথে ওজনের তারতম্য হয়ে থাকে। ওজন নিয়ে অনেকে অনেক কনফিউশন থাকে, ওজন অনেকের বেশি থাকে, তো আমি যেটা বলবো যে ওজন কিন্তু চেষ্টা করলেই কমিয়ে ফেলা যায়, এবং নর্মালি আমরা যেটা দেখি ওজন যে একজ্যাক্ট ওটি হতে হয় তা কিন্তু না। ওজন কারণ যেহেতু আর্মির মেডিকেলের সিস্টেম হচ্ছে, মেডিকেল টেস্টের যে বিষয়গুলো আমরা নর্মালি দেখি, যে প্রবলেমগুলো আমাদের রিকভারি করা যায়, ভালো করা যায়, সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে মেডিকেল টেস্টে বাদ দেওয়া হয় না। যে প্রবলেমগুলো আমাদের ভালো হবে না সেগুলোর জন্যই কিন্তু আমাদের বাদ দেওয়া হয়। নর্মালি যদি আমরা বলি যদি কারো হাইট কম থাকে, সে কিন্তু চাইলেই হাইট বাড়াতে পারবে না সাধারণত, কিন্তু কারো যদি ওয়েট কম বেশি থাকে, সে কিন্তু ইজিলি কিন্তু ওয়েট কমাতে বা বাড়াতে পারবে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তার পরবর্তী যেটি হচ্ছে চেস্ট, অর্থাৎ বুকের মাপ, যেটি ছেলেদের জন্য প্রয়োজন হয় 30 থেকে 32 এবং মেয়েদের জন্য 28 থেকে 30। আরও অনেকগুলো বিষয় মেডিকেল টেস্টে হয়ে থাকে, সেগুলো আপনারা যদি আমাদের মেডিকেল টেস্টের উপরে একটি এপিসোড রয়েছে সেটি দেখে আসলে আশা করি আপনারা মেডিকেল টেস্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা সমমান, অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি, মাদ্রাসা, সকল বোর্ড থেকেই আবেদন করা যায়। বিজ্ঞান, মানবিক অর্থাৎ ব্যবসা শিক্ষা, যে কোনো শাখা থেকেই হোক না কেন, সকল শাখা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করা যায়। আবেদন করার জন্য অবশ্যই SSC এবং HSC যে কোনো একটিতে আমাদের থাকতে হবে,
জিপিএ 5 এবং অন্যটিতে থাকতে হবে ন্যূনতম 4.5। এরকমটা হতে পারে আমরা এসএসসিতে 4.5 কিন্তু আমরা এইচএসসিতে 5, সেক্ষেত্রেও কিন্তু আমরা আবেদন করতে পারবো। এসএসসিতে জিপিএ 5 এবং অন্যটিতে আমাদের 4.5 ন্যূনতম অথবা তার বেশি রয়েছে, তাহলেও কিন্তু আমরা আবেদন করতে পারবো। ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছি তাদের ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড, এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড এবং 1টিতে বি গ্রেড, অথবা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 2টিতে এ, 3টিতে বি এবং 1টিতে সি গ্রেড, এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে এ এবং 1টিতে বি গ্রেড পেয়ে যারা উত্তীর্ণ হব তারাও আবেদন করতে পারবো। সার্কুলারের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে সার্কুলারটি যখন চলমান থাকে ওই সালের যারা এইচএসসি পরীক্ষার্থী থাকে তারাও কিন্তু আবেদন করতে পারে। যেমন এখন 83 BM লং কোর্সের সার্কুলার চলছে, যারা 2019 সালের এইচএসসি পরীক্ষার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যে 84 বা 85 যখন সার্কুলার হবে তখন ওই সালগুলোর যারা এইচএসসি পরীক্ষার্থী থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই, অনেক সময় আমি দেখি যারা এইচএসসি পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার আগে আবেদন করতে চায় না। আমি মনে করি এটা একটি রং ডিসিশন, কারণ এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের একটি ধারণা থাকে এইচএসসি পরীক্ষার আগে যদি তারা আবেদন করে তাহলে হয়তো তারা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হবে, যে অনেক সময় নষ্ট হবে, ওইদিকে সময় দিতে হবে। আসলে বিষয়টা আমার কাছে মনে হয় না যে খুব একটা কঠিন কিছু, কারণ আমরা সার্কুলার যখন দেখব পরীক্ষার যে ধাপগুলো থাকে সেগুলো একটা সুইটেবল সময়ে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আর এর জন্য যে তোমাকে খুব বেশি সময় দিতে হবে, তোমার একাডেমিক পড়াশোনার উপরে খুব প্রেশার পড়বে আমি মনে করি না, কারণ আমি যেগুলো দেখে আসছি পরীক্ষা শিডিউলগুলো নর্মালি এমনভাবে সেট করা থাকে যেগুলো এইচএসসির পড়া বা এইচএসসি এক্সামের উপরে আমাদের কোনো ধরনের প্রেশার বা হ্যাম্পার হয় না। সবচেয়ে বড় কথা হলো আমরা এইচএসসির রেজাল্ট ভালো করার পাশাপাশি ভালো কোথাও চান্স পাওয়া কিন্তু আমাদের মূল লক্ষ্য, কারণ আমরা অনেক সময় দেখি যে এইচএসসিতে ভালো রেজাল্ট করেও তারা ভালো কোথাও চান্স পায়নি। এই বিষয়টি তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর যেটা আমি অনেকবার বলি যে শুরু থেকে যদি আমরা ভালো করে প্রিপারেশান নিতে পারি, যেমন এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে ন্যূনতম যে আমাদের প্রিপারেশানটা যদি আমাদের লক্ষ্য হয় ডিফেন্স অফিসার হওয়া, তাহলে আমরা ন্যূনতম এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে আমাদের প্রিপারেশান নেওয়াগুলো শুরু করব। তাহলে হবে কি, যখন আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমরা আবেদন করব তখন কিন্তু আমাদের আর কোনো প্রেশার থাকবে না। নর্মালি আমরা আমাদের সমস্ত প্রিপারেশান কিন্তু আগে থেকে কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরেও যেটি মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এজ লিমিটেশান, যেহেতু আমাদের ডিফেন্সের সকল শাখাতেই আমাদের এজ লিমিটেশান রয়েছে এবং তার জন্যই যত কম বয়সে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব ততই কিন্তু আমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। বিষয়টি খুব সিম্পল, একটি 18 বছরের ক্যান্ডিডেট এবং একটি 20 বছরের ক্যান্ডিডেট যদি ISSB অ্যাপিয়ার করে এবং দুজনের পারফরমেন্স যদি সমান হয় তখন সবসময় কিন্তু যার এজ কম তাকেই সিলেক্ট করা হয়। তার মানে এই না যার এজ বেশি সে চান্স পাবে না, অবশ্যই সে চান্স পাবে, তবে অবশ্যই তাকে বেটার পারফরমেন্স করতে হবে। একজন 18 বছরের ক্যান্ডিডেট এবং একজন 20 বছরের ক্যান্ডিডেট যখন সেম প্ল্যাটফর্মে এক্সাম দেবে অবশ্যই যার বয়স বেশি তার পারফরমেন্সে বেশি হতে হবে। আরও ছোটোখাটো যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, অবশ্যই আমাদেরকে অবিবাহিত হতে হবে। অযোগ্যতার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, যারা 2 times রিজেক্টেড এবং 2 times স্ক্রিনড আউট তারা আবেদন করতে পারবে না, বাট যারা একবার রিজেক্টেড একবার স্ক্রিনড আউট তারা আবেদন করতে পারবে। এই স্ক্রিনড আউট রিজেক্টেডের বিষয়টি কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই আমার কাছে জানতে চায় যে সেনাবাহিনীতে অফিসার পদে কতবার আবেদন করা যাবে। তুমি যদি ভাইবাতে বা রিটেন পরীক্ষায় বাদ পড়ে যাও তোমার বয়স থাকা পর্যন্ত যতবার খুশি আবেদন করতে পারবে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে ISSB তে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা প্রথম দিন যে স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে সেখানে যারা বাদ পড়ে যায়, অর্থাৎ IQ এবং PPGT নামে পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোতে যারা বাদ পড়ে যায় প্রথম দিন, ISSB যেহেতু 4 দিন, আমাদের প্রথম দিন যে দুটো পরীক্ষা হয়ে থাকে স্ক্রিনিং টেস্টের, সেই পরীক্ষায় যারা বাদ পড়বে IQ অথবা PPGT তে তারা হবে স্ক্রিনড আউট। এবং যারা এই পরীক্ষাগুলো ওভারকাম করে 4 দিন থাকবে, 4 দিন সমস্ত পরীক্ষা দিয়ে যারা চান্স পাবে তারা তো পেলেই, কিন্তু যারা চান্স পাবে না তারা হচ্ছে রিজেক্টেড। আশা করি তোমরা স্ক্রিনড আউট এবং রিজেক্টেডের বিষয়টি বুঝতে পেরেছো। সো কোনো কিছুই ডাবল টাইম হতে পারবে না, তুমি যদি স্ক্রিনড আউট 2 বার হয়ে থাকো তাহলেও কিন্তু আর আবেদন করতে পারবে না, দ্য ডাবল টাইম রিজেক্টেড যে সেও কিন্তু আবেদন করতে পারবে না। তবে হ্যাঁ, অবশ্যই স্ক্রিনড আউট এবং ডাবল টাইম রিজেক্টেড বা ডাবল টাইম স্ক্রিনড আউট হওয়ার পরে যদি 5 বছর অতিক্রান্ত হয় শর্ট কোর্সে গিয়ে কিন্তু আবার আবেদন করা যাবে। একবার স্ক্রিনড আউট একবার রিজেক্টেড তারা আবেদন করতে পারবে। তারপরে যাচ্ছি আমাদের আবেদন প্রক্রিয়া। আমরা আবেদন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে জয়েন্ট বাংলাদেশ আর্মি, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আবেদন করতে পারবো।
এবং এই আবেদন প্রক্রিয়াটি সাধারণত আমরা যেটি দেখে থাকি যে সার্কুলার হওয়ার পরে প্রায় এক মাস সময় দেওয়া হয় সকল লং কোর্সের সার্কুলারের ক্ষেত্রে। এখন যে 83 BM এর লং কোর্সের সার্কুলারটি চলছে এটি 25 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2019 তারিখ পর্যন্ত। এর মাঝখানে কিন্তু আমাদের আবেদনটি করে নিতে হবে। আবেদন করতে গিয়ে যদি আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি সার্কুলারে এবং ওয়েবসাইটে যে একটি কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারব। এই সমস্ত আবেদন প্রক্রিয়া শেষ করার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়া। আমরা যখন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করব তখন আমরা একটা কলআপ লেটার পাবো। সেই কলআপ লেটারে আমাদের যেটি থাকবে প্রাথমিক নির্বাচনী যে পরীক্ষা সেটির তারিখ দেওয়া থাকবে এবং আমাদের রিটেন পরীক্ষার তারিখ দেওয়া থাকবে। সাধারণত এই ডেট দুটি আমাদের সার্কুলারই উল্লেখ করা থাকে। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে যে কমিশন অফিসার হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, যারা আমরা সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে 3টি ধাপে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথমে যেটি হয় প্রিলিমিনারি এক্সাম, তারপর রিটেন এক্সাম, দেন হচ্ছে ISSB। এই প্রিলিমিনারি যে এক্সাম, এই প্রিলিমিনারি এক্সামে আমাদের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং প্রিলিমিনারি ভাইবা। তো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে আমি একটু আগে কথা বলেছি এবং আরেকটি বিষয় যেটি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা মেডিকেল টেস্টের ডিটেলস জানতে চান তারা আমাদের মেডিকেল টেস্টের যে এপিসোডটি রয়েছে ভিডিও ডেসক্রিপশনে সেটি দেওয়া রয়েছে, সেটি দেখলেই কিন্তু আপনারা মেডিকেল টেস্টের সমস্ত বিষয়গুলো বুঝে যাবেন। যারা মেডিকেল টেস্ট ওভারকাম করবে তারা পরবর্তীতে ভাইবা পরীক্ষা দিবে। এই ভাইবা নিয়ে আমাদের একটি এপিসোড রয়েছে, সেখানে কিন্তু আমি ডিটেলস কথা বলেছি। ভাইবাটা অবশ্যই ভালো করে প্রিপারেশান নিয়ে দেওয়া উচিত। অনেক সময় আমরা ভালো প্রিপারেশান নিয়ে গিয়েও কিন্তু ভাইবাতে বাদ পড়ে যাচ্ছি। আমি যদি সংখ্যাটা প্রতি বছর দেখাই যে কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে এবং যারা ভাইবাতে বাদ পড়ে যায় সেই সংখ্যাটা কিন্তু বিশাল, আর তার জন্য কিন্তু ভাইবার জন্য খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে। প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং প্রিলিমিনারি ভাইবা আমরা সারা বাংলাদেশের যে কোনো ক্যান্টনমেন্টেই দিতে পারবো। এটি আমরা যখন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইয়ের অপশনে কিন্তু আমি চুজ করতে পারবো যে আমি কোথায় পরীক্ষাটি দিতে চাই। এই প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং প্রিলিমিনারি ভাইবা কিন্তু একটা সময় নিয়ে হয়ে থাকে বিভিন্ন ক্যান্টনমেন্টে। এখন যেমন 83 BM-এর লং কোর্সের সার্কুলারে প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং প্রিলিমিনারি ভাইবা 3 মার্চ থেকে 11 মার্চ সারা দেশে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকবে। সার্কুলারে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে, যদি আমরা প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং প্রিলিমিনারি ভাইবার জন্য যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেটে যদি আমরা যেতে না পারি, দেখা গেলো ওই দিন আমাদের কোনো প্রবলেম, সাপোজ আমাদের পরীক্ষা 4 মার্চ কিন্তু আমি ওই ডেটে যেতে পারছি না, আমি যদি ডেটটি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই পরিবর্তন করে, অর্থাৎ আমি যে বোর্ডে পরীক্ষা দিব, যে ক্যান্টনমেন্টে পরীক্ষা দিব, সেই বোর্ডে আগে থেকেই আমাকে ইনফর্ম করতে হবে যে আমি এই তারিখের পরীক্ষাটা অমুক তারিখে দিতে চাচ্ছি। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা আমাদের প্রিলিমিনারি মেডিকেল টেস্টটা দিতে পারবো। অনেক সময় আমি দেখেছি অনেক প্রার্থী অ্যাপ্লাই করেছে কিন্তু ওই নির্দিষ্ট ডেটে তার কিছু একটা প্রবলেমের জন্য সে অ্যাটেন্ড করতে পারেনি, কিন্তু সে হয়তো এটা জানে না যে প্রাথমিক যে পরীক্ষার যে ডেট সেটি চেঞ্জ করা যায়। তাহলে আশা করি যাদের প্রবলেম থাকবে তারা কিন্তু ইজিলি আমরা ডেটটা চেঞ্জ করতে পারবো, তবে অবশ্যই সেটি আগের থেকেই বোর্ডকে কনফার্ম করতে হবে। যারা এই প্রিলিমিনারি মেডিকেল টেস্ট এবং ভাইবা ওভারকাম করবো তারা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নিব। বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষাগুলো সাধারণত ফ্রাইডেতে অনুষ্ঠিত হয়ে থাকে। যারা 83 BM-এর লং কোর্সে আমরা পরীক্ষা দিব তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 মে 2019 শুক্রবার। যারা 2019-এর পরীক্ষাটি তাদের ভয় পাওয়ার কিছু নেই, ওই সময়ে তোমাদের HSC পরীক্ষা নেই এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রিটেন পরীক্ষাটির রেজাল্ট পাবলিশড হয়ে থাকে, যেরকমটি 83 BM-এর লং কোর্সের রেজাল্ট পাবলিশড হবে 13 জুন 2019। তো লিখিত পরীক্ষাটি যেটি হয়ে থাকে, লিখিত পরীক্ষা খুব কঠিন কিছু নয়, খুব ইজি, বাট প্রতিটি লং কোর্সে যে সকল ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়ে থাকে তাদের হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই রিটেন পরীক্ষায় বাদ পড়ে যায়। এই বিষয়ে আমাদের একটি টিউটোরিয়াল রয়েছে, লিখিত পরীক্ষায় কতজন প্রার্থী থেকে কতজন সিলেক্টেড হয়েছে প্রিভিয়াস সময়ে, আমি ভিডিও ডেসক্রিপশনে সেটি লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে, তাহলে বুঝতে পারবে যে অনেক সময় আমরা মনে করি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত এই 4টি বিষয়ের উপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এগুলো আমরা এমনিতেই পারবো, কিন্তু প্রতি বছরের যে লিখিত পরীক্ষার স্ট্যাটিস্টিক সেটি কিন্তু বলে না। আর তাই আমি সবসময় বলি যে লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নিতে হবে, অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেরকমটা আমরা আমাদের ডিফেন্স একাডেমিতে আমাদের প্রতিটি ক্যান্ডিডেটদেরকে করিয়ে থাকি। যারা রিটেন পরীক্ষায় আমাদের এখানে প্রিপারেশান নেয় তারা কিন্তু কেউ রিটেন পরীক্ষায় বাদ পড়ে না। এবং আরেকটি খুব ইজি ওয়ে তোমাদেরকে বলি যে রিটেন পরীক্ষায় প্রিপারেশান নেওয়ার জন্য, যেমন এটি হচ্ছে আমাদের রিটেন পরীক্ষার ফাইটার্স গাইড।
যেটি শুধু লং কোর্সের যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এই ফাইটার্স গাইডটিতে সিলেবাসের আলোকেই করা প্রিভিয়াস সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কোশ্চেন কিন্তু এখানে দেওয়া। বাজারে যে বইগুলো পাবে সেগুলো কিন্তু সিলেবাসের সাথে সম্পৃক্ত নয়, আপডেটেড নয়, কারণ সেগুলো হচ্ছে পুরাতন সিলেবাসে যেগুলো 200 নম্বরের পরীক্ষা যখন হতো সেই প্যাটার্নে করা। কিন্তু এখন কিন্তু এই লং কোর্সের রিটেন পরীক্ষাতে হয়ে থাকে 100 নম্বরে। বাংলা, ইংরেজি, জানা, নলেজ, ম্যাথ এই 4টি সাবজেক্টের উপরে 25 করে আমাদের পাস মার্ক বলা হয়ে থাকে 40। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে রিটেন পরীক্ষা সেখানে জানা নলেজ পার্টটি হচ্ছে ইংরেজিতে হয়ে থাকে। কোনো বই নেই বাজারে বা কোথাও যেটিতে জানা নলেজ পার্টটুকু ইংলিশে দেওয়া রয়েছে, একমাত্র ফাইটার্স বইটিতে রয়েছে। বরাবরের মতোই সেই একই কথা যে এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যাবে না, সেটি সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বিডিওস কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলো যোগাযোগ করে খুব ইজি ওয়েতে বাসায় বসে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। যারা এই রিটেন পরীক্ষা ওভারকাম করবে তাদের পরবর্তীতে মেইন পরীক্ষা যেটি হচ্ছে ISSB ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশনড অফিসার হওয়ার জন্য যেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আমরা কমিশন অফিসার হিসেবে ট্রেনিংয়ে যোগ দিতে পারবো। সাধারণত আমরা লিখিত পরীক্ষা পার হওয়ার 1.5 থেকে 2 মাসের মধ্যেই আমাদের ISSB পরীক্ষাটি হয়ে থাকে। ISSB পরীক্ষায় যাওয়ার আগে আমি একটি SMS পাবো, অনেকেই এই SMS-এর জন্য অপেক্ষা করে থাকে। এই SMS-টি কিন্তু ISSB পরীক্ষার 10 থেকে 15 দিন আগে আসবে, সো SMS নিয়ে কিন্তু কনফিউশনে কিছু নেই, আপনি আপনার প্রিপারেশন চালিয়ে যাবেন। এই SMS-টি হচ্ছে একটি বায়োডাটা ফর্ম ফিল আপের SMS, যখন ISSB থেকে সেই SMS-টি আমাদেরকে জানানো হবে। SMS-এ একটি পাসওয়ার্ড এবং আমাদের রোল নাম্বার দেওয়া থাকবে, সেটি আমরা ISSB-র ওয়েবসাইটে ক্যান্ডিডেট লগ ইন অপশনে গিয়ে আমাদের বায়োডাটার ফর্মগুলো ফিল আপ করে দেবো এবং তার পরবর্তীতে আরেকটি SMS দিয়ে আমাদেরকে কল আপ লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বলা হবে। সেখানে কিন্তু আমাদের ডেট দেওয়া থাকবে কত তারিখ থেকে কত তারিখে আমাদের ISSB পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু আমি প্রতিবারই বলেছি যে ISSB পরীক্ষা অন্যান্য সকল পরীক্ষা থেকে আমরা যে পরীক্ষাগুলো দিয়ে থাকি নর্মালি আমাদের একাডেমিক বা অন্যান্য প্রফেশনাল যে এক্সাম সেগুলোর সাথে কোনো মিল নেই। ISSB পরীক্ষা হলো একটি 3-ডাইমেনশনাল পরীক্ষা, এখানে রিটেন টেস্ট রয়েছে, ওরাল টেস্ট রয়েছে, ফিজিক্যাল টাস্ক রয়েছে, 4 দিনের একটি পরীক্ষা। এই পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আর প্রিপারেশনের জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে প্র্যাকটিক্যালি ISSB-র মতো করে সমস্ত প্রিপারেশন দেওয়া হয় সেটি হচ্ছে ডিফেন্স একাডেমি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ডিফেন্স একাডেমিতে এসে ISSB-র জন্য প্রিপারেশন নিতে পারবেন, আমাদের আবাসিক ফ্যাসিলিটিস রয়েছে। সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসেই কিন্তু আমাদের ডিফেন্স একাডেমিতে আপনি ISSB-র জন্য প্রিপারেশন নিতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই যেটি আপনারা করবেন, ফাইটার্স ISSB বুক, এটি হচ্ছে সেই ফাইটার্স ISSB বুক যেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র বই যেটি একমাত্র সিলেবাসের সাথে সম্পৃক্ত, সিলেবাসের সাথে আপডেটেড। বর্তমানে যে ওয়েতে ISSB হচ্ছে সমস্ত পরীক্ষার সলিউশন, সমস্ত পরীক্ষার প্যাটার্ন এখানে বর্ণনা করা হয়েছে। আপনি অন্য কোনো বই বাজারে বা অন্য কোথাও পাবেন না যেটি ISSB-র সাথে সামঞ্জস্যপূর্ণ। একমাত্র ফাইটার্স বইটি হচ্ছে কমপ্লিট ISSB প্রিপারেশনের জন্য। আগের মতোই যেটি আমি বলেছি, আমাদের কোনো বই বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, সরাসরি ডিফেন্স একাডেমিতে এসে সংগ্রহ করতে পারেন অথবা বিডিওস কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু আপনি এই বইটি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই সংগ্রহ করতে পারবেন। ISSB প্রিপারেশান অনেকেই খুব ডিফিকাল্ট করে তোলে, আসলে ডিফিকাল্টের কিছু নেই, আপনি আপনাদেরকে ইজি ওয়ে বলে দিচ্ছি আপনি কীভাবে প্রিপারেশানটা নেবেন। প্রথম হচ্ছে যে আপনি ইউটিউব থেকে প্রচুর টিউটোরিয়াল পাবেন, আমাদের যে ইউটিউব চ্যানেলটি এখন দেখছেন এই চ্যানেলেই ISSB-র প্রতিটি আইটেম নিয়ে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেগুলো খুব ভালো করে দেখেন, প্রতিটি ভিডিও খুব ভালো করে দেখে সেগুলো সম্পর্কে আইডিয়া নেন। তার সাথে সাথে আমাদের যে ফাইটার্স বইটি রয়েছে বইটি পড়েন এবং ISSB-তে যাওয়ার আগে অবশ্যই আপনি প্র্যাকটিক্যালি কোর্স করে যাবেন, কারণ ISSB শুধু ইউটিউব টিউটোরিয়াল দেখে অথবা বাসায় বই পড়ে এটি কমপ্লিট করা সম্ভব নয়, কারণ অনেকগুলো পরীক্ষা রয়েছে প্র্যাকটিক্যাল, সেগুলো একা একা প্র্যাকটিস করে যায় না। আমাদের একাডেমিতে আসলে যেটি মেইন হয়, আমরা হয়তো বাসায় বসে ইউটিউব টিউটোরিয়াল দেখে প্রিপারেশন নিচ্ছি অথবা বই পড়ছি, কিন্তু আমি যখন সরাসরি প্র্যাকটিসে যাব তখন কিন্তু আমি প্র্যাকটিসে গেলে আমাদের ভুল ত্রুটিগুলো বের হয় এবং কীভাবে সেটি ওভারকাম করতে হয় সেটি আমরা এখানে শেখাই, এটি হচ্ছে বড় একটি বিষয়। তো আপনি এই 3টি ওয়েতে কিন্তু ISSB প্রিপারেশান নিয়ে ইজিলি কিন্তু আপনার কাঙ্ক্ষিত হচ্ছে গ্রিন কার্ড সেটি অর্জন করতে পারেন। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে লং কোর্সের কমিশন অফিসার হিসেবে নিয়োগ প্রক্রিয়া এবং প্রিপারেশনের বিস্তারিত।
এই ভিডিও থেকে আপনি যদি 1% উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস বা শেয়ার করতে ভুলবেন না এবং আরেকজনের সাথে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। টাটা, বাই বাই।